যে হিন্দু আল্লাহকে বিশ্বাস করে অথচ কাফের, বৌদ্ধ আল্লাহকে বিশ্বাস করে কাফের, ইহুদি আল্লাহকে বিশ্বাস করে কাফের, খ্রিস্টান আল্লাহকে বিশ্বাস করে কাফের। অতএব বিশ্বাস শুধু করলেই হবে না, আমার আপনার বিশ্বাসই হতে হবে। যতদিন পর্যন্ত আমাদের দুনিয়াবী জীবনে এই তিনটি বিষয়ের বাস্তবায়ন না করতে পারবো, ততদিন পর্যন্ত যতই আমরা এই প্রশ্নের উত্তর মুখস্থ করি না কেন, আমরা এই প্রশ্নের উত্তর কখনোই দিতে পারবো না। মান রব্বুকা, তোমার রব কে ছিল? তাহলে এক নম্বর প্রশ্ন হবে আল্লাহ সম্পর্কে। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে, ঈমান ঠিক করব, বিশ্বাস সহি করব। যখন আমি থাকতাম বাহরাইনে, বহু শিয়ার বসবাস, শিয়াদের আকীদাগুলো স্বচক্ষে দেখেছি, শুধু বই পড়ে নয়, তাদের আকীদাগুলো স্বচক্ষে দেখে দেখে বলছি আপনাদেরকে। আমরা তো সবসময় অন্যকে নিয়ে সমালোচনা করি, ওই ব্যক্তি কি করলো, ও কি করলো, ও কি করলো, কিন্তু আমি কি করছি আসলে এই ব্যাপারে কিন্তু আত্মসমালোচনা আমরা খুব কমই করি। সাহাবায়ে কেরাম জানতে পারলেন যে আজকে থেকে মদ হারাম, সাথে সাথে তারা মদগুলো রাস্তায় ঢেলে দিলেন। হাদিসে এসেছে সেই দিন মদিনার রাস্তাঘাটে এত পরিমাণ মদ ঢেলে দেওয়া হয়েছিল যে রাস্তাঘাট দিয়ে মদের স্রোত বয়ে গেছিল। এহসান হলো এমন জিনিস, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তাহলে মনে করো যে আল্লাহ তোমাকে দেখছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এই তিনটি প্রশ্নের উত্তর মুখস্থ করি, মনে মনে ভাবি যে তিনটি প্রশ্নের উত্তর মুখস্থ করলেই হয়তো বা কবরে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। বিষয়টি কিন্তু এমন নয়, উত্তর মুখস্থ করে এই প্রশ্নের উত্তর দেওয়া কখনোই সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত এই তিনটি বিষয়, যেই তিনটি বিষয় আমাদেরকে প্রশ্ন করা হবে, এই তিনটি বিষয়ের প্রতি আমরা পূর্ণ তার বাস্তবায়ন না করব, যতদিন পর্যন্ত আমাদের দুনিয়াবী জীবনে এই তিনটি বিষয়ের বাস্তবায়ন না করতে পারব, ততদিন পর্যন্ত যতই আমরা এই প্রশ্নের উত্তর মুখস্থ করি না কেন, আমরা এই প্রশ্নের উত্তর কখনোই দিতে পারব না। তিনটি প্রশ্ন কি? এক নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে ছিল? তাহলে এক নম্বর প্রশ্ন হবে আল্লাহ সম্পর্কে। সর্বপ্রথম আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হবে আমাদেরকে, কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন, আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করছেন আমাদের। অতএব সর্বপ্রথম আমি আল্লাহকে চিনতে পেরেছি কিনা, আল্লাহকে আমি কতটুকু চিনেছি দুনিয়াতে, আল্লাহর জন্য কতটুকু করেছি আমি দুনিয়াতে, এই সম্পর্কে প্রথম প্রশ্ন। মান রব্বুকা, তোমার রব কে, প্রথম প্রশ্ন। এই প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যারা তার রবের সাথে কখনো শিরকে লিপ্ত হয় নাই, যারা তাদের রবকে সবসময় এক হিসেবে বিশ্বাস করেছে। এক হিসেবে বিশ্বাস করব কয়টা ক্ষেত্রে? তিনটি ক্ষেত্রে। আমরা মানব জাতি তিনটি ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করব। কোনো ব্যক্তি যদি তিনটি ক্ষেত্রের কোনো একটি ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস না করে, তাহলে সে মুসলিমই থাকবে না, ইসলাম থেকে বের হয়ে যাবে। সে তিনটি বিষয় কি, তিনটি ক্ষেত্র কি? এক, আল্লাহকে রব হিসেবে এক বলে বিশ্বাস করা। রব কাকে বলে? রব হচ্ছে ইফরাদুল্লাহ তাআলা বিল খালকি ওয়াল মিলকি ওয়াত তাদবীর, অর্থাৎ সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে এক মেনে নেওয়া, সব কিছুর মালিক হিসেবে আল্লাহকে এক মেনে নেওয়া, আর সব কিছুর নিয়ন্ত্রক পরিচালক হিসেবে আল্লাহকে এক মেনে নেওয়া। অর্থাৎ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ পরিচালনা করছেন, এ ব্যাপারে আল্লাহকে এক বলে বিশ্বাস করা হচ্ছে আল্লাহকে রব হিসেবে এক বলে বিশ্বাস করা। এইটা যখনই আমি আল্লাহকে এই বিষয়ে মানলাম, রব হিসেবে তো অধিকাংশ কাফেরও মানে, অধিকাংশ কাফের পৃথিবীতে, আপনি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, অধিকাংশ কাফের আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে। আপনি যদি কোনো হিন্দুকে জিজ্ঞেস করেন যে ভাই তোমাকে কে সৃষ্টি করেছেন, অবশ্যই সে উত্তর দেবে যে আল্লাহ সৃষ্টি করেছেন। উপরওয়ালা, তাদের ভাষায় যেটা বলে যে উপরওয়ালা মানে ওরে সব,
হিন্দু মূর্তি পূজা করে, কিন্তু মূর্তি তাদের মেইন নয়, আল্লাহকে পাওয়ার জন্যই তারা মূর্তি পূজা করে। একজন বৌদ্ধ যে ইবাদত করে আল্লাহকে পাওয়ার জন্যই করে, একজন ইহুদি তারা যে ইবাদত করে উপাসনা করে আল্লাহকে পাওয়ার জন্যই করে, খ্রিস্টান আল্লাহকে পাওয়ার জন্যই ইবাদত করে। পৃথিবীতে আল্লাহকেই বিশ্বাস করে না এই ধরনের নাস্তিক আছে, কিন্তু তাদের সংখ্যা খুব কম। অধিকাংশ কাফের আল্লাহকে রব হিসেবে মানে, অর্থাৎ সৃষ্টিকর্তা হিসেবে মানে, সবকিছুর মালিক হিসেবে মানে, আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ পরিচালনা করছেন এই ব্যাপারে তারা মানে। কিন্তু ক্ষেত্র নম্বর দুই, ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক মানতে হবে। যখন আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিলাম, যে আল্লাহ আমাকে রিজিক দিচ্ছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহর জমিনে আমরা বসবাস করছি, আল্লাহর দেওয়া খাদ্য খাচ্ছি, আল্লাহর দেওয়া যাবতীয় নিয়ামত ভক্ষণ করছি, সেই আল্লাহ আমাদের থেকে কি চাচ্ছেন সেটা আমাদেরকে দিতে হবে তাকে। আল্লাহ কি চাচ্ছেন? আল্লাহ বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য আমরা দুনিয়াতে এসেছি। আমরা কোটিপতি হওয়ার জন্য দুনিয়াতে আসেনি, বড় বড় বিজনেসম্যান হওয়ার জন্য দুনিয়াতে আসেনি, দুনিয়াতে বিশাল বাড়ি গাড়ির মালিক হওয়ার জন্য দুনিয়াতে আসেনি। আমরা দুনিয়াতে এসেছি একমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহর দাসত্ব করতে হবে, আর আল্লাহর দাসত্বে অন্য কোনো ব্যক্তি বস্তুকে শরীক করা যাবে না, একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে। এই ক্ষেত্রে এখন কাফের মানেনি, হিন্দু মানেনি, বৌদ্ধ মানেনি, ইহুদি মানেনি, খ্রিস্টান মানেনি, এই জন্য তারা আল্লাহকে বিশ্বাস করেও কাফের। শুধু আল্লাহকে বিশ্বাস করলেই হবে না, বিশ্বাস সহি হতে হবে। আল্লাহকে বিশ্বাস করলে যে মুসলিম হওয়া যায় না, শুধুমাত্র আল্লাহকে মানি বললেই, আল্লাহকে বিশ্বাস করি বললেই যে মুমিন হওয়া যায় না, এটা তার বাস্তব প্রমাণ। যে হিন্দু আল্লাহকে বিশ্বাস করে অথচ কাফের, বৌদ্ধ আল্লাহকে বিশ্বাস করে কাফের, ইহুদি আল্লাহকে বিশ্বাস করে কাফের, খ্রিস্টান আল্লাহকে বিশ্বাস করে কাফের, অতএব বিশ্বাস শুধু করলেই হবে না, আমার আপনার বিশ্বাস সহি হতে হবে। এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওই সমস্ত কাফেরদেরকে যারা বিশ্বাসের দাবি করে, যে আমরা আল্লাহকে বিশ্বাস করি এই দাবি যারা করে, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, ফা ইন আমানু, যদি তারা ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেমন ঈমান এনেছো, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম, তোমাদের ঈমানের মতো যদি তাদের ঈমান হয়, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। শুধু ঈমানের দাবি করলে হবে না, আমার ঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঈমানের সাথে মিলতে হবে, আমার ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলতে হবে, তাহলে সেই ঈমান আমাকে জান্নাতে নিয়ে যাবে। আমার ঈমান, আমি বিশ্বাস করি, দাবি করছি যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি দাবি করছি যে রাসূলকে বিশ্বাস করি, অথচ আমার বিশ্বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিশ্বাসের সাথে মিলে না, সাহাবায়ে কেরামের বিশ্বাসের সাথে মিলে না, তাহলে আমি যতই আল্লাহকে বিশ্বাস করার দাবি করি না কেন, এই বিশ্বাসটা আমাকে নাজাত দান করবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে বিশ্বাস সহি করতে হবে। তিন নম্বর, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী আছে, সেগুলো ক্ষেত্রেও আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে। যেমন আল্লাহ একটা গুণবাচক নাম হল আর রাজ্জাক, আল্লাহ হচ্ছেন রিজিক দাতা, এই ব্যাপারে আল্লাহকে বিশ্বাস করতে হবে। কিন্তু আমরা বাংলাদেশের মুসলিম যারা নিজেদেরকে মুসলিম দাবি করি, অধিকাংশ মুসলিম মুখে বলে যে আল্লাহ হচ্ছেন রিজিক দাতা, আবার যখন সন্তান হয় না চলে যায় মাজারে, বাবা একটা সন্তান দাও, সন্তান একটা উত্তম রিজিক, কারো যদি সন্তান না হয় দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহর কাছেই সন্তান চাইতে হবে, আল্লাহ না দিলে কারো বাবার ক্ষমতা নাই যে কাউকে সন্তান দেয়। আল্লাহর একটা গুণবাচক নাম হলো আশ-শাফি, আল্লাহ হচ্ছেন শেফা দানকারী, আরোগ্য দানকারী, আমি আপনি অসুস্থ হইলে সুস্থতা কামনা করতে হবে একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ যদি আমাকে আপনাকে সুস্থ না করেন, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো বুজুর্গানে দিন, কোনো পীর মশাই, কেউ কখনো কাউকে সুস্থ করতে পারবে না, এ ব্যাপার দৃঢ় বিশ্বাস রাখতে হবে, কারণ আল্লাহ হচ্ছেন আশ-শাফি। কিন্তু আমাদের দেশে কি হয়, মুখে বলছেন যে আল্লাহ হচ্ছেন শেফাদানকারী, আবার চলে যাচ্ছে অসুস্থ হলেই পানি বাবা, মাটি বাবা, বিড়ি বাবা, ক্যালকুলেটর বাবা, বহু বাবা আছে তাদের কাছে চলে যায়। তাহলে আমার বিশ্বাস, আমার মুখ দুইটা আলাদা, মুখ
আমার উপরে আর ভেতরে দুইটা আলাদা হয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি। সেজন্য আমাদের এই বিশ্বাসগুলোকে সহি করতে হবে। যদি আমাদের এই বিশ্বাসগুলোকে সহি করতে পারি, যদি আমি আল্লাহকে আল্লাহর মর্যাদা দিতে পারি, যদি আমি আল্লাহকে ভালোভাবে চিনতে পারি, আল্লাহকে ভালোভাবে গ্রহণ করতে পারি, তাহলেই কিন্তু আমি প্রথম প্রশ্নের উত্তর দিতে পারবো, অন্যথায় কখনো উত্তর দিতে পারবো না। শুধুমাত্র নিজেকে মুসলিম দাবি করে প্রথম প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব নয়। মুসলিম দাবি যেমন করব, আমার মুসলিমের যে বিশ্বাস, সেই বিশ্বাস রাসূলের বিশ্বাস, সাহাবায়ে কেরামের বিশ্বাস, আমার বিশ্বাস ওই ধরনের হলে আমি প্রথম প্রশ্নের উত্তর দিতে পারবো। অতএব প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি স্বরূপ আমরা আমাদের বিশ্বাসকে সহি করি, আমাদের তাওহীদকে সহি করে নেই, আমাদের আকীদাকে সহি করে নেই, তাহলে আর উত্তর মুখস্ত করতে হবে না। এমনিতেই আপনি পারবেন, আপনি যতই আরবি না বুঝেন, কিছুই না বুঝেন, আপনি কিচ্ছু জানেন না, কিন্তু আপনার যদি আকীদা বিশ্বাস তাওহীদ ঠিক থাকে, আপনার মুখ দিয়ে এমনিতে উত্তর বের হবে ইনশাআল্লাহ। দুই নাম্বার বলা হচ্ছে ওয়ামা দীনুকা, দুই নাম্বার প্রশ্ন, তোমার দিন কি প্রশ্ন করা হবে। দুই নাম্বার এই প্রশ্নের উত্তর কারা দেবে? দিন যারা সঠিকভাবে পালন করেছে, আমরা কিন্তু যারা মুসলিম পরিচয় দিচ্ছি, আমরা মনে করছি যে ইসলাম মুসলিম পরিচয় দিলেই মনে হয় আমাদের দিনটা ঠিক হয়ে যাচ্ছে। আমরা শুধু কোনো মাত্র কোনো জায়গায় যদি ফর্ম পূরণ করতে হয়, ফর্ম পূরণ লিখলাম যে তোমার ধর্ম, ধর্ম একটা অপশন, তো ধর্ম দিলাম ইসলাম, এইটা লিখলেই আর মুখে শুধু বললাম যে আমার ধর্ম ইসলাম, এটা বললেই কিন্তু এই দুই নম্বর প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। দিন বড় করতে হবে, মারাতিবুদ্দিন সালাসা, দিন হচ্ছে, দিনের স্তর হচ্ছে তিনটি, দিনের তিনটি স্তর রয়েছে। এক আল ইসলাম, আগে আত্ম ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, আমরা যারা আত্মসমর্পণ করেছি তারাই মুসলিম। কার কাছে আত্মসমর্পণ করেছি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আল্লাহর কাছে আত্মসমর্পণ বলতে কি বোঝায়? যে আল্লাহর যাবতীয় আদেশ মেনে নিলাম আর যাবতীয় নিষেধ বর্জন করলাম, এর নাম আত্মসমর্পণ। আল্লাহ আমি তুমি যা কিছু আদেশ করেছো সব মেনে নিলাম, যা কিছু নিষেধ করেছো আমি বর্জন করলাম, এর নাম হচ্ছে আত্মসমর্পণ করা। তাহলে দিনের প্রথম স্তর হচ্ছে ইসলাম। এখন আমি নিজেকে প্রশ্ন করি, ইসলাম মানে তো আত্মসমর্পণ করা। আমি যে নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছি, আমি মুসলিম, আল্লাহ যত কিছু আদেশ করেছেন আমি কি মানি? মানলে কয়টা আদেশ মানি আর কয়টা মানি না, নিজেকে প্রশ্ন করি। আমি মুসলিম পরিচয় দিচ্ছি, আমি আত্মসমর্পণকারী, আমি আল্লাহ যত কিছু নিষেধ করেছেন সবগুলোকে কি বর্জন করি? বর্জন করলে কয়টা বর্জন করি আর কয়টা করি না, নিজেকে প্রশ্ন করি। তাহলে আমার দিন ঠিক আছে কিনা আমি নিজে বুঝতে পারবো, যে আমার দিন ঠিক আছে কিনা। নিজের বিবেকের আদালত হচ্ছে সবচেয়ে বড় আদালত, নিজেকে প্রশ্ন করি। আমরা তো সবসময় অন্যকে নিয়ে সমালোচনা করি, ওই ব্যক্তি কি করলো, ও কি করলো, ও কি করলো, কিন্তু আমি কি করছি আসলে, এই ব্যাপারে কিন্তু আত্মসমালোচনা আমরা খুব কমই করি। আমি কি করছি, আমি কি সব আল্লাহ যা আদেশ করেছেন পালন করলাম, কয়টা করছি আর কয়টা করছি না। আমি যদি হিসাব করতাম প্রত্যেক দিন রাত্রে শুয়ে ঘুমানোর আগে যদি চিন্তা করতাম যে আজকে 24টি ঘন্টা পার করলাম, 24 ঘন্টায় আল্লাহর কয়টা আদেশ পালন করলাম আর কয়টা লঙ্ঘন করেছি, এই 24 ঘন্টায় আল্লাহ যা কিছু নিষেধ করেছিলেন সে কয়টা বর্জন করলাম আর কয়টা ওইগুলো হারাম কিছুই করলাম, এই প্রতিদিন ঘুমানোর আগে যদি নিজের হিসাবটা করতাম, তাহলে পরবর্তী দিন আপনি কিছু সংশোধন হতে পারতেন, আমরা কিছু সংশোধন হতে পারতাম, কিন্তু তা না। আমরা কিন্তু নিজেকে নিয়ে আলোচনা করি না, নিজের হাজারো দোষ আমরা দেখতে পাই না, শুধুমাত্র আমরা অপরের দোষ খুঁজে বেড়াই। এটা আমাদের চরিত্র মানুষের, অপরের দোষ দেখলে আমাদের সেটা খুব মানে বলতে ভালো লাগে। এই জন্য চায়ের স্টলে বসেন, যে কোনো জায়গায় রেস্টুরেন্টে বসেন, দু চারজন এক জায়গায় হলেই দেখবেন নিজেকে নিয়ে কোনো আলোচনা নাই, শুধুমাত্র অপরে কি করেছে সেই আলোচনা নিয়ে আমরা ব্যস্ত। এই জন্য নিজেকে নিয়ে আলোচনা করি, আমি প্রকৃত মুসলিম হতে পারলাম কিনা। আমি মুসলিম সালাত আদায় করি না, আমি মুসলিম সিয়াম পালন করি না, আমি মুসলিম জাকাত আদায় করি না, আমি মুসলিম সম্পদশালী মানুষ
হজ করিনি, আমি মুসলিম সুদখোর, আমি মুসলিম ঘুষখোর, আমি মুসলিম জেনাকার, আমি মুসলিম অত্যাচারী, এই কত আত্মসাৎকারী, আমি কোন প্রকৃতির মুসলিম? শুধু নাম মুসলিম হলেই আমি কি প্রথম প্রশ্ন উত্তর দেবো? অত সহজ, অত সহজ নয়। এই জন্য সকলে আমরা প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করি। এটা হলো দিনের প্রথম স্তর আল ইসলাম, প্রকৃতভাবে আত্মসমর্পণকারী হতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিলেন, কোরআনের আয়াত নাজিল হলো নেশাদা দ্রব্য হারাম, কোরআনের আয়াত নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু সাহাবায়ে কিরামকে জানাইলেন যে সমস্ত সাহাবায়ে কিরাম আগে নেশাদা দ্রব্য ভক্ষণ করতেন, কারণ তখন হালাল ছিল। সাহাবায়ে কিরামের ইতিহাসে একজনের ইতিহাস এমন পাওয়া যায় না যে বাড়িতে যতটুকু আছে এতটুকু খেয়ে শেষ করবো আর খাবো না, এটা কেউ বলে নাই। যখন মদের হারাম হওয়ার নির্দেশনা আসলো, সাহাবায়ে কিরাম জানতে পারলেন যে আজকে থেকে মদ হারাম, সাথে সাথে তারা মদগুলো রাস্তায় ঢেলে দিলেন। হাদিসে এসেছে সেই দিন মদিনার রাস্তাঘাটে এত পরিমাণ মদ ঢেলে দেওয়া হয়েছিল যে রাস্তাঘাট দিয়ে মদের স্রোত বয়ে গেছিল। তারা তো বলেননি যে আমার বাড়িতে যা আছে তা খাই। এমনকি কিছু সাহাবায়ে কিরাম এমন পাওয়া যায় যে তারা মনে করলেন কিছুক্ষণ আগে যে মদ হালাল ছিল সেটা আমি পান করেছি, এখন তো মদ হারাম, এখন তো পেটের মধ্যে ওটা আসা হজম হয়নি, তা আমার পেটের মধ্যে হারাম থাকবে কেন? তারা যে কোনো ভাবে বমন করে উঠে দিয়েছেন যে আমার পেটের মধ্যে হারাম থাকতেই পারে না, এত তারা হারামকে বেঁচে চলেছেন। অথচ আজকের যুব সমাজ নেশায় আসক্ত, বিভিন্ন নেশায় যতই ওয়াজ করেন নিজেকে মুসলিম পরিচয় দেবে কিন্তু মদ ছাড়তে রাজি নাই, হিরোইন ছাড়তে রাজি নাই, গাঁজা ছাড়তে রাজি নাই, আর বিড়ি সিগারেট এগুলো তো আছেই, এগুলো তো চলতি আছে, এগুলো তো মানুষ কিছু মনেই করে না। বিড়ি সিগারেট জর্দাকুল স্পষ্ট হারাম, সন্দেহ মুক্ত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা দারারা ওয়ালা দিরার, কারো ক্ষতি করো না, নিজে ক্ষতিগ্রস্ত হয়েও না। যত বস্তু আছে যেটা মানুষের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, খেলেই ক্ষতি হবে, যে খাবে তার ক্ষতি হবে, এগুলো রোগ সৃষ্টির কারণ, এমন যদি হয় এই ধরনের সকল বস্তু হারাম। বিড়ি সিগারেট জর্দাগুল পৃথিবীর কোনো সায়েন্স প্রমাণ করতে পারেনি যেটা স্বাস্থ্যের জন্য উপকারী, পৃথিবীর সকল সায়েন্স প্রমাণ করেছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এগুলো রোগ সৃষ্টির মাধ্যম। অতএব বিড়ি সিগারেট জর্দাগুল স্পষ্ট হারাম, আমি আপনি নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছি, আবার একেবারে জর্দা খেয়ে ঠোঁট মুখ সব লাল করে এসে ইমামতিতে দাঁড়াই, সুন্দর পোশাক পরে জর্দা খায় আর মনে করে যে মনে হয় এটাই হালাল। হালাল কখনো হারাম কখনো হালাল হবে না যতই আমি পোশাক পরে খাই না কেন, বরং এই সমস্ত হুজুরদের ফতোয়ার কারণে যারা বলেছে বিড়ি সিগারেট জর্দাগুল মাকরু, এই মাকরু ফতোয়া শুনে যত মানুষে এটা খাচ্ছে এই সকল মানুষের পাপের অংশ এই সমস্ত হুজুরদের আমল নামে যোগ হবে। স্পষ্ট একটা হারাম জিনিসকে তারা মাকরু ফতোয়া দিয়েছে, সম্মানিত উপস্থিতি। এই জন্য আমরা আল্লাহকে ভয় করি, প্রকৃতভাবে আত্মসমর্পণ করে হওয়ার চেষ্টা করি, আমাদের ইসলাম যেন ঠিক থাকে। দুই নম্বর দিনের স্তর, দুই নম্বর স্তর হলো আল ইমান। তাহলে আমি আত্মসমর্পণ করি হবো আল্লাহর কাছে, আত্মসমর্পণ আল্লাহ যা আদেশ করেছেন মানব, নিষেধ করেছেন বর্জন করব। এবার দুই নম্বর ইমান ঠিক করব, বিশ্বাস সহি করব, যেটা আগেই বললাম বিশ্বাসে যেন কোনো ঘাটতি না থাকে, কারণ মুসলিম নামকরণ করলে জান্নাতে যাওয়া যাবে না। যেমন দেখেন আমাদের দেশে মুসলিম নামকরণ করছি, আপনারা নাম শুনেছেন শিয়া মুসলিম, শিয়ারা মুসলিম দাবি করে নিজেদেরকে, শুধু তাই নয় শিয়ারা এমন মুসলিম দাবি করে তারা মনে করে যে তারাই প্রকৃত মুসলিম, শিয়াদের নিকটে আমরা হলাম কাফের। আমরা যদি তাদেরকে মুরগি জবাই করে দিই, কোনো পশু জবাই করে দিই, তারা খাবে না, কারণ তাদের দৃষ্টিতে আমরা হলাম কাফের, কাফের হাতের জবাই করা পশু খাবে না তারা। অথচ যে শিয়ারা নিজেদেরকে প্রকৃত মুসলিম দাবি করে তাদের আকীদাটা কি, তাদের বিশ্বাসটা কি? তাদের বিশ্বাস হলো আমাদের হাতে যে কোরআন আছে কোরআন মিথ্যে, কোরআনের একটা আয়াতকে কেউ যদি অস্বীকার করে সে মুসলিম থাকবে না, আর শিয়ারা কোরআনটাকে মিথ্যা মনে করে,
এবং তারা দাবি করে যে তাদের হাতে প্রকৃত কোরআন আছে, সত্য কোরআন আছে তাদের হাতে, এবং তাদের তারা নিজের নিজের কিছু লিখেছে আরবিতে। আমি তাদের কিছু অংশ অংশ পড়েওছি, তারা কি লিখেছে তো ওটা পড়তে গেলে হাসি আটকানো যায় না যে এতই কিছু তারা লিখেছে, এবং তারা প্রায় কিছু আলী রাজিয়াল্লাহু তাআলাকে নিয়ে লিখেছে। তারা দাবি করে যে কোরআন হলো 90 পারা, যেটা আমাদের দেশে কিন্তু অনেকে দাবি করে। 30 পারা তো আছেই, বাকিগুলো এগুলো তাদের কাছে আছে, এগুলো তার দাবি, উদ্ভট দাবি। শিয়ারা দাবি করে যেই দিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির কাছে হেরাক হয়, প্রথম ওহী নিয়ে গেলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই দিন মূলত ওহী যাওয়ার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, কিন্তু জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির কাছে ওহী নিয়ে গেছেন। শিয়ারা দাবি করে পৃথিবীর সবচাইতে মর্যাদাশীল নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন জিনাকার, নাউযুবিল্লাহ, এবং এখন পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা কবর থেকে উঠিয়ে দৌড়া মারার চেষ্টা চালায়। 10ই মুহররমের দিনে আমি শিয়াদের মধ্যে বসবাস করেছি বহুদিন, বাহরাইনে যখন আমি থাকতাম, বাহরাইনে বহু শিয়ার বসবাস, শিয়াদের আকিদাগুলো সচক্ষে দেখেছি, শুধু বই পড়ে নয়, তাদের আকিদাগুলো সচক্ষে দেখে দেখে বলছি আপনাদেরকে। 10ই মুহররমের দিন একটা ছাগলকে আয়েশা বানাই, ছাগলকে আয়েশা বানিয়ে সেই ছাগলকে পিটিয়ে রক্তাক্ত করে হত্যা করে, দিয়ে তারা মনে করে যে আয়েশাকে হত্যা করলাম বলে উল্লাস করে। তাহলে তারা কত ক্ষোভ তাদের, অথচ তারা দাবি করছে তারা মুসলিম, প্রকৃত মুসলিম, অথচ তাদের বিশ্বাসটা কোথায়? কাদিয়ানিদের নাম শুনেছেন? কাদিয়ানি, তারা নিজেদেরকে মুসলিম দাবি করে। আমাদের দেশে এখন বহু কাদিয়ানি সব জায়গায় দেখা যায়, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শেষ নবী বিশ্বাস করে না, অথচ আল্লাহ তাআলা সরাসরি ঘোষণা দিলেন ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তারা বলে যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, তাহলে কোরআন আয়াত অস্বীকার করে, অথচ তারা বলে যে আমরা মুসলিম। শিয়াদের মধ্যে অনেক দল আছে, তাদের মধ্যে কিছু দল বিশ্বাস করে যে আলী আল্লাহ, সরাসরি আলী রাদিয়াল্লাহু আনহু তারা আল্লাহ বলে দাবি করে। আমাদের দেশের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ হলো সুফি, আমাদের দেশের সবচেয়ে বেশি সংখ্যক যারা তারা হচ্ছেন সুফি সম্প্রদায়। আমাদের দেশে যে তাবলিগ জামাত তারা সুফি আকিদায় বিশ্বাসী, নাম করেই বলতে হল, তাবলিগি নিসাবের কিতাবগুলো দেখবেন সুফি আকিদায় ভরপুর, তাদের কিতাবের লেখকগুলো মাওলানা জাকারিয়া সম্পর্কে, আশরাফ আলী থানভীর সম্পর্কে, রশিদ আহমদ গাঙ্গুহী সম্পর্কে, হাজী এমদাদুল্লাহ মহাজের মাক্কি সম্পর্কে তারা দেখবেন লিখেছে যে এরা হলো সুফিকুল শিরোমণি। তাহলে সুফিদের সর্দার, সুফিদের আকিদা কি? সুফিদের সবচেয়ে ভয়ঙ্কর আকিদা হলো আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ, নাউযুবিল্লাহ। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আল্লাহ বলে দাবি করে, যার প্রমাণ আপনি দেখতে পাবেন বাংলাদেশে। বাংলায় একটা গান বানানো হয়েছে, আহমদের ওই মিমের পর্দা উঠিয়ে দেখ রে মন, আহাদ সেথায় বিরাজ করে জানে গুণীজন, অর্থাৎ আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আর আহাদ আল্লাহর নাম। তা আহমদ আর আহাদের মধ্যে, এই দুইটা নামের মধ্যে শুধু একটা মিমের পার্থক্য, আহমদের এই যে মিম, এই মিম উঠাই দিলেই আহমদ আহাদ হয়ে যায়, অর্থাৎ এই দুই নামের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধুমাত্র একটা মিমের পার্থক্য, এই মিমটা উঠাই দিলেই আহমদ আহাদ হয়ে যায়, অর্থাৎ আল্লাহর মুহাম্মদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমাদের দেশে মিলাদ মাহফিল হয়, এই মিলাদ মাহফিল গুলোতে একটা উর্দু কবিতা পাঠ করা হয়, দেখবেন উর্দু কবিতাটা কি, ও জো মুস্তাবি আস্থা খোদা হোকার ও তার পাড়া হ্যায় মদিনা মে মুস্তফা হোকার, এই কবিতা পড়া হয়। এই অর্থটা কি, যে ও জো মুস্তাবি আস্থা খোদা হোকার, আরশের অধিপতি যিনি আল্লাহ ছিলেন, ও তার পাড়া হ্যায় মদিনা মে মুস্তফা হোকার, তিনি মুস্তফা রূপে মদিনায় অবতীর্ণ হলেন, মানে আল্লাহ মুহাম্মাদের রূপ ধারণ করে মদিনায় অবতীর্ণ হয়েছেন, অর্থাৎ আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ। আমাদের দেশে সুফি সম্প্রদায় একদম বিশ্বাস করে, সাধারণ মানুষ যারা মিলাদ পড়ে, আপনি যদি জিজ্ঞেস করেন ভাই আপনি এটা আকিদা পোষণ করেন, না না করি না, কারণ সাধারণ মানুষ জানে না, তো সাধারণ মানুষের অর্থ বুঝে না,
হুজুর পড়াচ্ছে তারা পড়ছে, মনে করছে এটা নেকির কাজ, কিন্তু যে হুজুর মিলাদ পড়ায় এই হুজুর তো জানে এর অর্থটা কি। ওই ওই হুজুর তো আজ পর্যন্ত বাংলাদেশে এত বড় বড় মাজহাবি মাদ্রাসা রয়েছে, এত বড় বড় ওলামায়ে কেরাম আছে, তারা বুখারি পড়ে মুসলিম পড়ে পড়ায়, কত ছাত্র তারা তৈরি করছেন, কিন্তু আজ পর্যন্ত এটা যে ঠিক হচ্ছে না, এটা যে শিরক হচ্ছে, আল্লাহকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ বলা হচ্ছে, এটা যে ঈমান নষ্ট করে দেওয়া আকীদা, এই ব্যাপারে আজ পর্যন্ত তারা কোনো কথা বলল না, মানে তারা এটা বিশ্বাস করে, বিশ্বাস না করলে কথা বলতো কথা বলে না। তাহলে আমাদের দেশে এই আকীদা চলছে, অথচ মনে করছে যে আমরা মুসলিম, তারাই কিন্তু মনে করে যে তারাই হচ্ছে সুন্নি, নিজেদেরকে সুন্নি পরিচয় দেয়, আমাদেরকে তারা মানুষই মনে করে না, আহলাদিসদেরকে তো তারা মনে করে যে এরা মানুষই নয়, তারাই প্রকৃত মানুষ এবং তারা মুসলিম, অথচ তাদের আকীদায়। এই জন্য আমাদের ইমান ঠিক করতে হবে, বিশ্বাস ঠিক করতে হবে, শুধুমাত্র দাবি করলেই এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। তিন নম্বর স্তর হলো আল ইহসান। আমরা তো আল্লাহর দাসত্ব করব, আল্লাহর ইবাদত করব, ইবাদত কেমন হবে, ইহসান কাকে বলে এটা বললে বুঝবেন। ইহসান হলো আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। হাদিসে জিবরীল বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইহসান, আপনি ইহসান সম্পর্কে বলুন। ইহসান কাকে বলে, ইহসান কি জিনিস বলে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তা'বুদাল্লাহ, ইহসান হলো এমন জিনিস তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো কা'আন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো, ফা ইন লাম তাকুন তারাহু, আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, ফা ইন্নাহু ইয়ারাক, তাহলে মনে করো যে আল্লাহ তোমাকে দেখছেন, মানে আল্লাহর সামনে একটু নিষ্ঠভাবে আদায় করো সালাত, মনে করো যে আল্লাহকে দেখতে পাচ্ছ, আল্লাহর সামনে দাঁড়ায়, যদি না পাও তো মনে করো যে আল্লাহ তোমাকে দেখছেন, সেইভাবে মনোযোগের সাথে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করো, এর নাম হচ্ছে ইহসান। তাহলে আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিচ্ছেন, সেই আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করছি, এটা যখন আমি আমার অন্তর অন্তরে ভাববো, তখন আমার অন্তর আল্লাহর প্রতি আরো আনুগত্যশীল হয়ে যাবে, আরো একাগ্রতা বাড়বে আমার ইবাদতের মধ্যে। দেখা যায় যখন সেনাবাহিনীর প্রশিক্ষণ চলে, সেনাবাহিনীর কুচকাওয়াজ চলে, তো কমান্ডার যখন কোনো কমান্ড করে, এমনভাবে তার কমান্ডকে ফলো করে যে নাকের ডবায় মাছি পড়লেও সে মাছি তাড়ায় না, এই তাড়ানোর ক্ষমতা তার রাখে না, কারণ কমান্ডার কমান্ড করেছে। একটা কমান্ডারের সামনে যদি মানুষ এমন হতে পারে, তা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করছি, আল্লাহর জন্য ইবাদত করছি, আমার ইবাদতে কেন একাগ্রতা আসবে না, আমি কেন মানুষকে দেখানোর জন্য ইবাদত করব, মানুষকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করব, আমার ইবাদত হবে একমাত্র আল্লাহর ভয়ে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তখনই কিন্তু আমার ইবাদত আল্লাহর নিকটে কবুলযোগ্য হবে। সম্মানিত উপস্থিতি, এটা বললাম তাহলে দুই নম্বর প্রশ্ন উত্তর, যদি আমরা এটা ঠিক করতে পারি, আমাদের দিনকে ঠিক করতে পারি, আমাদের মারাতিব দিনগুলো যদি ঠিক থাকে, আমার ইসলাম যদি ঠিক থাকে, তাহলেই কিন্তু আমি দ্বিতীয় প্রশ্ন উত্তর দিতে পারবো। আর যদি আমার ইসলাম ঠিক না থাকে, যতই সুন্দর পোশাক করি না কেন, আর সুন্দর সব কিছু করি না কেন, আমার ইসলাম যদি ঠিক না থাকে, আমি কখনোই দ্বিতীয় প্রশ্ন উত্তর দিতে পারবো না। তিন নম্বর প্রশ্ন হলো নবী সম্পর্কে, বলা হচ্ছে ওমান হাযা আর-রাজুল আল্লাযী বুইসা ফীকুম, অথবা ওমান নবীয়ুকা, তোমার নবী কে, বা এই ব্যক্তি কে তোমাদের মাঝে যিনি প্রেরিত হয়েছিলেন, এই নবী সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে চিনেছে, তার প্রতি সঠিকভাবে ঈমান এনেছে এবং তার আনুগত্য করেছে, সে ব্যক্তি কিন্তু প্রকৃতভাবে প্রশ্নের উত্তর দিতে পারবে। আমরা বাংলাদেশের মানুষ যারা নিজেদেরকে মুসলিম দাবি করি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান বলতে কি বোঝাই, এটা আমরা খুব কম বুঝি। আর এই জন্যই কি হচ্ছে যে আমরা আশেকে রাসূলের পরিচয় যে আমরা রাসূল প্রেমিক, এই আশেকে রাসূল বলে এমন কিছু করি যে রাসূলের দুশমন হওয়ার সামিল,
এজন্য শুধু আশেখ রাসুল পরিচয় দিলে চলবে না, বাস্তবে রাসুল সাল্লামকে ভালোবাসার অর্থটা কি, রাসুল সাল্লাম এর প্রতি ইমান এনেছি এই কথা বলার অর্থ কি, কিভাবে রাসুলের প্রতি ইমান আনা যায়, এই বিষয়গুলো আমাদের বোঝা দরকার। রাসুলের প্রতি ইমান বলতে কি বুঝি, রাসুলের প্রতি ইমান হলো যখন আমি মনে করবো যে আমি রাসুলের প্রতি ইমান এনেছি, রাসুলকে বিশ্বাস করি, তখন চারটা বিষয় আমার জন্য ফরজ হয়ে যাবে, চারটা বিষয় সামিল। হ্যাঁ, তাসদীকুহু ফিমা আখবারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু সংবাদ দিয়েছেন সেই সংবাদ যদি সহি সূত্রে প্রমাণিত হয় অবশ্যই সেটা সত্য, এটা বিশ্বাস করতে হবে। সেই সংবাদ আমার আপনার বিবেক সাপোর্ট করুক আর নাই করুক, রাসুল সংবাদ দিয়েছেন মানে অবশ্যই সত্য। যেমন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, আমরা সবাই জানি মেরাজে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে আমাদের উপর সালাত ফরজ হয়েছিল। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জামানায় মেরাজে গেলেন যেই জামানায় কোনো প্লেন ছিল না, রকেট ছিল না, কোনো কিছুই ছিল না, একটা সাইকেলও তো ছিল না, বাহন হিসেবে উট ঘোড়া এগুলো ব্যবহার করা হতো সেই জামানায়। আচ্ছা, যে ওই জামানার দিকে আমরা লক্ষ্য যদি করি, যেই জামানায় প্লেন ছিল না, রকেট ছিল না, ওই জামানায় যখন কেউ এসে বলবে যে আমি আল্লাহর কাছে গেছিলাম, আল্লাহর কাছে গেলাম সেখানে পঞ্চাশ অক্ত সালাত ফরজ হয়েছিল, তারপরে এইভাবে আস্তে আস্তে কমতে কমতে পাঁচ অক্ত আছে, কোনো ব্যক্তি যদি দৈনিক পাঁচ অক্ত সালাত আদায় করে তাহলে পঞ্চাশ অক্তের সমান সওয়াব পাবে, এই সংবাদ যখন দেওয়া হলো ওই জামানার দিকে একটু লক্ষ্য করেন, ওই জামানায় এই সংবাদটি বিশ্বাস করা কত সহজ ছিল, ওই জামানায় এই কথা বিশ্বাস করা তো সহজ ব্যাপার ছিল না আসলে। কিন্তু যারা ইমানদার তাদের অন্তরে সামান্যতম সন্দেহের সৃষ্টি হয়নি, কারণ রাসূল সংবাদ দিয়েছেন সরাসরি অবশ্যই সত্য, সেটা আমার বিবেক সাপোর্ট করুক আর নাই করুক, এর নাম হচ্ছে রাসূলের প্রতি ইমান। দুই, ওয়াতাআতু ফিমা আমারা, রাসূলের প্রতি ইমান হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছুর আদেশ করেছেন সবগুলো মেনে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন মেনে নিলাম, এটা হলো রাসূলের প্রতি ইমান। তিন, ওয়াজতিনাবু মা নাহা আনহু ওয়া যাজারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু নিষেধ করেছেন তার নিষেধকৃত বস্তুগুলো বর্জন করা, ছেড়ে দেওয়া, এটা রাসূলের প্রতি ইমান। রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন অবশ্যই সেটা বর্জন করবে, কিন্তু তা করে না। আমাদের দেশে তাবিজ ব্যবসা চলে, তাবিজ ব্যবসা কি কোনো সাধারণ মানুষ করে, হুজুররাই তো করে। যারা তাবিজ লিখে দেখবেন দিনের একটা অংশে তাবিজ লিখছে আর একটা অংশে বুখারি পড়াচ্ছে, দিনের একটা অংশে তাবিজ লিখে আর একটা অংশে যে মুসলিম পড়ায়, সে কি জানে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি শরীরে তাবিজ জ্বালালে সে অবশ্যই শিরক করলো, সে তো জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন 10 জন ব্যক্তি আসলেন ইসলাম কবুল করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের মধ্যে 9 জনকে ইসলাম কবুল করালেন, একজনকে করালেন না। যে 9 জনকে ইসলাম কবুল করানো হলো, বায়াত করানো হলো, সেই 9 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বায়াত আতা সাতা ওয়া তারাকতা হাযা, আপনি আমাদের 9 জনকে বায়াত করালেন, একজনকে ছেড়ে দিলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না আলাইহি তামিমাতান, তার শরীরে একটি তাবিজ রয়েছে, ফা আদখালা ইয়াদাহু, অতঃপর তিনি তার হাত তার শরীরে ঢোকালেন, ফা কাতাআহা, অতঃপর ওই তাবিজটিও কেটে ফেললেন, ওয়া বায়াহু, অতঃপর তাকেও বায়াত করালেন, ওয়া ক্বালা মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, এবং বললেন যে ব্যক্তি শরীরে তাবিজ ধারণ করে সে অবশ্যই শিরক করল। একটা তাবিজ থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত পর্যন্ত করাননি, কারণ শিরকের সাথে কোনো আপোষ চলে না, আগে শিরক ত্যাগ করো তারপরে ইসলাম কবুল করো। অথচ আমাদের দেশের হুজুররা সেটা করে না, তাহলে রাসূল যেটাকে শিরক বললেন সেটাকে আমি আপনি শিরক হিসেবে মানতে পারলাম না, শিরক হিসেবে বর্জন করতে পারলাম না, অথচ বলছে যে আমরা ইমানদার, জি না আমরা আশিক রাসূল, জি না কখনোই নয়। যে ব্যক্তি তাবিজ লিখে কখনোই আশিক রাসূল হতে পারে না, যে ব্যক্তি তাবিজ লিখে কখনোই রাসূলের প্রতি পূর্ণ ইমানদার হতে পারে না। চার নম্বর, ওয়ান লা ইয়াবুদাল্লাহ ইল্লা বিমা শারাআ, রাসূলের প্রতি ইমানের চার নম্বর বিষয় হলো ওয়ান লা ইয়াবুদাল্লাহ ইল্লা বিমা শারাআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বৈধতার স্বীকৃতি ব্যতীত কোনো ইবাদত না করা। অর্থাৎ আমি আপনি যে ইবাদতই করতে চাইবো
সর্বপ্রথম দেখব যে আমি যে ইবাদতটি করব এই ইবাদতটির পেছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোন এই ইবাদতের বৈধতার কোন দলিল আছে কি নাই। যদি বৈধতার দলিল থাকে করব, না থাকলে ছেড়ে দেব। এই ছেড়ে দেওয়াটা হচ্ছে ইমান। রাসূল করেননি আমি করব না, এটা ইমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি আমি করব না, এটা ইমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন দেননি আমি করব না, এটা ইমান। অথচ আমাদের দেশে দেখেন মুসলিম দাবি করছি, মুসলিম দাবি করি আর মনে করি যে সমস্যা কি, আমি কি যে কাজটি করছি এ কাজটা কি খারাপ? এটা তো খারাপ নয়, সমস্যা কোন জায়গায়? হাদিস কোরআনে থাক আর না থাক, এটা কিন্তু ইমানদারের পরিচয় নয়, এটা কি রাসূলের প্রতি ইমানের পরিচয় নয়। রাসূলের প্রতি ইমান হলো এটাই যে আমার আপনার নিকটে যতই ভালো মনে হোক না কেন, ওই ভালো কাজটি যদি কোরআন এবং সহিহ হাদিস স্বীকৃত না হয় সেটা বর্জন করব, তখনই এটা রাসূলের প্রতি ইমান। কারণ পৃথিবীতে যত প্রকার বিদআত আছে সব বিদআতই মানুষের দৃষ্টিতে ভালো কাজ। পৃথিবীতে যত বিদআত আছে সব বিদআত মানুষের দৃষ্টিতে ভালো কাজ। কেন? কারণ বিদআত ওইটাই যেটা মানুষ নেকি বলার উদ্দেশ্যে করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেননি। মানুষ নেকি বলার উদ্দেশ্যে করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেননি, এটাই তো বিদআত। তো মানুষকে নেকি, যারা চুরি করে তারা কি মনে করে যে আমি চুরি করলে নেকি পাবো? যারা চিন্তাই করে তারা কি মনে করে চিন্তাই করলে আমি একটা নেকি পাবো? যারা জেনা করে তারা তো ভাবে না যে আমি জেনা করলে নেকি পাবো। এগুলো পাপ মনে করেই করে, পাপ জেনেই করে। কিন্তু মানুষ ওই কাজটি নেকি বড় উদ্দেশ্যে করে যেই কাজটিকে সে ভালো মনে করে, আর ওই ভালো কাজটায় যেটা নেকি বড় উদ্দেশ্যে করছে সেটাই হবে বিদআত। যদি সেই ভালো কাজটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে থাকেন, না করতে বলে থাকেন এবং সমর্থন না করে থাকেন, তখনই তো সেটা বিদআত। আর এই বিদআতের পরিণাম হলো জাহান্নাম। তাহলে আল্লাহর রাসূলের প্রতি ঈমান বলতে আমি আগে দেখব যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি না, করলে কিভাবে করেছেন আমি ওইভাবে করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন কি না, বললে কিভাবে করতে বলেছেন আমি ওইভাবে করব। আর যদি না থাকে আমি যতই আমার বাপ দাদা করে যাক না কেন আমি ছেড়ে দিব। এই ছেড়ে দেওয়াটাই হচ্ছে রাসূলের প্রতি ঈমান। এই ব্যাপারে আমাদের খুব অবহেলা আছে। আমরা ভালো কাজের দোহাই দিয়ে ইসলামের মধ্যে বহু কিছু প্রবেশ করিয়েছি, এখন বর্তমানে এত কিছু প্রবেশ করেছে, মানুষ বিদআতটাকে সুন্নাত মনে করে, সুন্নাত থেকে বিদআত মনে করে। এই জন্য আমরা মুসলিম, আমাদেরকে ইসলামটা বোঝার চেষ্টা করতে হবে। ইসলাম কি জিনিস আসলে, ইসলাম কি জিনিস, এটা বুঝতে যতদিন পর্যন্ত আমরা বুঝতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই সমস্যা দূর হবে না। ইসলামকে প্রকৃতভাবে বুঝবো কিভাবে, এখানে আমার একটা কথা না বললেই নয়। ইসলাম বোঝার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেভাবে ইসলাম বুঝেছিলেন, সাহাবায়ে কেরাম যেভাবে ইসলাম বুঝেছেন, আমাকে ঠিক ওইভাবে ইসলাম বুঝতে হবে। যদি আমরা নিজের মন মতো ইসলাম বোঝার চেষ্টা করি তাহলে মুসলিম সমাজ বিভক্ত সৃষ্টি হয়ে যাবে। নিজের মন মতো ইসলাম বোঝার মানার ইখতিয়ার আল্লাহ কাউকে দেন নাই। ইসলাম আল্লাহর বিধান অনুযায়ী চলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম চলবে। আমি আপনি যত যাই বলেন না কেন, আমার কোনো কথা যদি কোরআন সহিহ হাদিসের বিপরীত চলে যায় অবশ্যই কোরআন এবং সহিহ হাদিসকে গ্রহণ করতে হবে, আমার কথাকে ছেড়ে দিতে হবে, ফেলে দিতে হবে। এটা হচ্ছে মুসলিমদের বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, আমরা প্রকৃতভাবে যদি রাসূলকে ভালোবাসতে পারি তাহলে কিন্তু আমরা তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারবো। আমরা তো বর্তমানে মনে করি রাসূলের ভালোবাসা, বছরে একদিন ঈদে মিলাদুন্নবী পালন করব, মনে করি যে এটাই মনে হয় রাসূলের ভালোবাসা। রাসূলকে নূরের তৈরি বলবো, এটাই মনে হয় রাসূলকে সব জায়গা মনে করবে, সব কিছু করতে পারে, এগুলোকেই মনে করি যে আসলে ভালোবাসা। আসলে তা নয়, রাসূলের ভালোবাসা হলো রাসূলের সুন্নাতকে যথাযথভাবে অনুসরণ করা, এটা হচ্ছে রাসূলের ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত আমাদের মাঝে রেখে গেছেন সেটা যদি আমরা যথাযথভাবে পালন করি সেটাই হচ্ছে ভালোবাসা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর মাত্র 80 দিন পূর্বে বিদায় হজ্জের ভাষণে তিনি বলে গেলেন, তারা তুফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, লাম তাদিল্লু মা তামাসসাক্কু মেহিমা, যতদিন পর্যন্ত তোমরা দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথ ভ্রষ্ট হবে না। সেই দুইটি বস্তু কি? এক, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, দুই,
সুন্নাতা নবীহি, তার নবীর সুন্নাত। এই কোরআন এবং সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এই অনুযায়ী যদি আমরা আমল করতে পারি, রাসূল যেভাবে দেখিয়ে দিয়েছেন সেইভাবে যদি আমরা আমল করতে পারি, তাহলে তিন নম্বর প্রশ্নের উত্তর আমরা দিতে পারব। সম্মানিত উপস্থিতি, এই তিনটি প্রশ্নের উত্তর এর সম্মুখীন আমাদের সবাই করতে হবে। এই তিনটি প্রশ্নের সম্মুখীন সব মানুষকে হতে হবে। অতএব এই তিনটি প্রশ্নের উত্তর যেন আমরা দিতে পারি। আমরা জানি যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে দেখলেই কাঁদতেন, কবরকে দেখলেই কেঁদে ফেলতেন, কাঁদতে লাগতেন, তার দাড়ি ভেজে যেত। জিজ্ঞেস করা হলো যে আপনি জাহান্নামের আলোচনা হইলেও এত কাঁদেন না, কবর দেখলেই কাঁদেন? তিনি উত্তর দিলেন যে পরকালের যত ধাপ আছে তার মধ্যে প্রথম ধাপ হলো কবর। যদি কবরের ধাপে পাশ করা যায় পরবর্তী বিষয়গুলো সহজ হয়ে যাবে। অতএব এই কবরের তিনটি প্রশ্নের উত্তর যদি আমরা দিতে পারি তো পরবর্তী ধাপগুলো আমাদের জন্য সহজ। অতএব এই তিনটি প্রশ্নের যেন উত্তর দিতে পারি, যা করলে দেওয়া যাবে সেটা যেন আমরা দুনিয়াতে যতদিন বেঁচে আছি ঠিক করে নিতে পারি, এই চেষ্টা আমরা সকলেই করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম।